যত দূরেই থাকি তোর খবর আমরা রাখুম। না বাবা। মা রে মা মেঘমালা, মা কান্দিস না, মা মা গো কান্দিস না মেঘমালা। তুই এমন করে কানলে আমরা থাকুম কেমনে? স্বামীর লগে নিজের মানায় চলিস মা। স্বামী তোর শেষ অবলম্বন, বাবা সেলিম। মেঘমালারে আমরা তোমার হাতে সুইপা দিলাম, তুমি কষ্ট দিও না, পরে কখনো পর করো না বাবা। আমি কথা দিচ্ছি মেঘমালাকে আমি কষ্ট দেব না, তোমরা দোয়া করো। এসো মেঘমালা। বাবা মা গো, এসো। ভালো করে ঢাল সিঙ্গা লাগাইবেন গো, সিঙ্গা রসবাতে সিঙ্গা লাগাই, দাঁতের পোকা খসাই, সিঙ্গা লাগাইবেন সিঙ্গা। তুলে বলো মনে হইতেছে রসের বাইবালি। রস খসাই, বাত খসাই, দাঁতের পোকাও খসাই, সিঙ্গা লাগাইবেন সিঙ্গা। এগুলো সারা মনে হইতেছে তোমারই রেখা দি, তোমার মতো রসের বাইদানি আমি জীবনে দেখি নাই, তোমার আমি খুব পছন্দ হয়েছে। আমি তোমার নাচ গান দেখবার চাই, কবে দেখাইবা কও। আরে নাইসা গাইয়া, তুমি যদি আমার খুশি করবার পারো আমি তোমার খুশি করে দেব, মোটা হয়ে টাকা দেব, হাজার হাজার টাকা। মেঘমালা চলো। কই যাইবা, থাকো কই? ঠাকুরের জায়গা নেই। আরে আমি তোমারে ঠাকুরের জায়গা করে দেবো, আমার জমিনে ঘর তুলে দেবো, খালি আমারে খুশি করবা। মেঘবেলা চলো তো। হেই তুমি কেলা? ও আমার স্বামী। স্বামী? মেঘবেলা এসো। গেল 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 রে রসের বাইদানি চলে। আরাম দাদারা, রসের বাইদানি রে আমার মনে ধরছে, আমি ওরে লইয়া রসের সাগরে ডুব দিবার চাই। এই তোরা খবর লো কই থাকি? তোমাকে আর কোনোদিন গাওয়াল করতে দেব না, আজ থেকে আমি পরিশ্রম করে ঘরে টাকা আনবো, প্রয়োজন হলে দিন মজুরি করবো, বনে কাঠ কাটবো। সত্যি কথা তো আমি এইটাই চাই সেলিম, শুধু আমার একটা আমার একটা ঘর বানাইয়া দাও, আমি সারাদিন সেই ঘরে তোমার লাগে রান্না কইরা অপেক্ষা করুম। দিবা দিবা একটা ঘর বানাইয়া? দেব। বউটা আমার কাজ করতে করতে একেবারে ঘেমে গেছে। না চলো ঘরে চলো। সরো, আমার আরো অনেক কাম বাকি আছে, কাজ পরে হবে, আগে ঘরে চলো। চলো চলো ছাইরো দাও, চলো তো আগে ঘরে চলো, আগে ঘরে চলো। একদিকে জমিদার হুজুরি কথা মতো কাম করো, অন্যদিকে রসের বাইদরি রইয়া আমি রস করো। Thank you.
বেলা গড়ায় যাইতেছে, অথচ উনার খবর নেই। আমি আজ উনার আশায় সাইজা রইলাম, আর উনি দেরি করতেছে। বেগবালা, মোরল কি বলে? আমারে তার বাড়িতে যাইতে কয়, আমারে দিয়া নাচ গান করাইতে চায়। তুমি কি বললে? কইলাম আমার স্বামী আমারে উপার্জন কইরা খাওয়ায়, আমি নাচ গান করি না। ওই মোরল বড় খারাপ মানুষ, ওর সামনেই আর যাবে না। এই এত সেজে আছো কার জন্যে? বুঝো না, ভালো করে বুঝিয়ে দাও।